মর্নিং স্টুডেন্ট, আজ পড়াবো ক্লাস ফাইভের দ্বিতীয় গল্প জীব জগতের নিয়মভঙ্গ। এই গল্পের মধ্যে আজকে এই গল্পের বিভিন্ন পশু প্রাণী সম্পর্কে বিবরণ দেওয়া আছে। জীব জগতের বিভিন্ন পশু প্রাণী সম্পর্কে এখানে বিবরণ দেওয়া আছে, সেই সমস্ত বিবরণগুলো এখানে পড়তে হবে। পড়তে পড়তে ভিতরে ইনসাইড অর্থগুলো আমি বলবো, সেগুলোকে তোমরা খাতায় নোট ডাউন করতে পারো। জীবজগতের নিয়মভঙ্গ লিখেছেন সুবিনয় রায়চৌধুরী। ইনসাইড কোশ্চেন আছে, পরীক্ষায় ইনসাইড কোশ্চেন আছে, সুতরাং পড়তে পড়তে কোন কোনগুলো ঠিক প্রশ্নের মতন আসবে সেগুলোকেও আমি পড়াতে পড়াতেই বলবো, সেগুলোকে মনে রাখবে। লিখেছেন সুবিনয় রায়চৌধুরী। বন্ধুদের শোনো, পশু পাখির জগতের কয়েকটি সাধারণ নিয়ম আছে। যে কোনো পশু পাখির জগতেরও সাধারণ নিয়ম আছে। মানব জীবনে যেমন সাধারণ কিছু নিয়ম, সেরকম পশু পাখির জীবনেও সাধারণ কিছু নিয়ম আছে। যেমন পাখি, সাপ, টিকটিকি, গিরগিটি, কুমির প্রভৃতিরা ডিম পাড়ে, আর ডিম ফুটে ছানা হয়। তো পাখিদের তো ডিম ফুটেই ছানা হয়। আর কিছু কিছু প্রাণী সরাসরি প্রসব করে, মাছ জলেই বাস করে, আর স্থলচর প্রাণীরা পাখিরা গাছে বাসা বেঁধে বাস করে। অনেক জাতের পাখি পোকামাকড় ধরে খায় আর আকাশে ওড়ে, ইত্যাদি এরকম কিছু নিয়ম। তাহলে জীবজগতের কতকগুলি কয়েকটি সাধারণ নিয়ম আছে, নিয়মগুলি লেখো। তখন তোমাদেরকে এরকম নিয়ম লিখতে হবে যে কিছু কিছু প্রাণী ডিম পাড়ে, ডিম ফুটে ছানা হয়, মাছ জলে থাকে, আর স্থলচর কিছু প্রাণী বা পাখিরা গাছের ডালে বাসা বেঁধে বাস করে, এবং অনেক জাতের পাখি তারা পোকামাকড় ধরে খায় আকাশে ওড়ে। এটাই হলো জীবজগতের একটা সাধারণ নিয়মের মধ্যে পড়ে। মানুষ বুদ্ধিমান জীব, তাই সে নিজের চেষ্টার ফলে প্রকৃতির নিয়মকে ভঙ্গ করতে পারে। একমাত্র মানুষই পারে প্রকৃতির নিয়মকে ভঙ্গ করতে, অন্যান্য প্রাণীরা কিন্তু প্রকৃতির কোনো ক্ষতি করে না। মানুষই একমাত্র জীব যে গাছপালা কেটে ফেলে, কলকারখানা প্রতিষ্ঠা করে, যার ফলে ধোঁয়া ইত্যাদিতে পরিবেশ দূষণ হয়, প্রকৃতির নিয়ম ভঙ্গ করে দেয়। স্থলচর মানুষ অনায়াসে জলে সাঁতার কেটে বেড়াচ্ছে। আসলে সেই নিয়মগুলো নয় যেগুলো পরিবেশ দূষণ, ও সমস্ত নিয়ম নয়। আসলে নিয়মটা কি, যে যারা জলচর তারা জলে বাস করে, স্থলচর স্থলে বাস করে, কিছু প্রাণী আকাশে ওড়ে। কিন্তু মানুষের ক্ষেত্রে সেই নিয়ম, নির্দিষ্ট নিয়ম খাটে না। মানুষ বুদ্ধিমান জীব, তাই তারা নিজেদের চেষ্টার ফলে প্রকৃতির নিয়মকে ভঙ্গ করতে পারে। স্থলচর মানুষ অনায়াসেই জলে সাঁতার কেটে ঘুরে বেড়াচ্ছে, ডুব দিচ্ছে, আকাশে যন্ত্রের সাহায্যে উড়ে বেড়াচ্ছে, আবার প্যারাসুটের সাহায্যে শূন্য থেকে নিচে নামছে, বড় বড় ডানার সাহায্যে শূন্যেও কিছু দূর যেতে পারছে মানুষ। আর একালের মানুষ গাছে বাসা বেঁধেও বাস করে। যেটা পাখিরা বাস করে সেরকম মানুষও গাছে বাসা বেঁধেও বাস করছে। তার মানে প্রকৃতির নিয়ম ভঙ্গ কে করে, মানুষ করে। কিভাবে করে তখন এগুলো লিখতে হবে। তবে সে বাসার রকমটা পাখির বাসার চেয়ে অনেক উন্নত রকমের। পাখি যেমন খড়কুটো দিয়ে বাসা বাঁধে, মানুষের বাসা কিন্তু সেরকম নয়। মানুষ গাছের উপরে ঘর তৈরি করে, পাটা পিটিয়ে, মানে কাঠ তক্তা পিটিয়ে মানুষ বড় বাড়ি তৈরি করে, যে বাড়ির ভেতরে প্রবেশ করলে উন্নত ধরনের বাড়ি দেখতে পাওয়া যায়। জীবজগতের নিয়মভঙ্গের উদাহরণের অভাব নাই। জীবজগতে অনেকই নিয়মভঙ্গ আছে। যে জাতের যে নিয়ম বা স্বভাব, তার ব্যতিক্রম কিন্তু জীবজগতে যথেষ্ট দেখতে পাওয়া যায়। যে জাতের যে নিয়ম, তারও কিছু ব্যতিক্রম আছে। মানে কিছু স্থল উভচর জীব আছে, যারা জলেও বাস করে, যারা ডাঙাতেও বাস করে। যেমন সাদা হাতি, সাদা কাক, এসব তো দুষ্প্রাপ্য প্রাণী। দুষ্প্রাপ্য মানে হচ্ছে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে এবং বা বিলুপ্ত হতে বসেছে, যেগুলো প্রায় দেখতে পাওয়া যায় না, সেরকম বড় যা দু চারটা দেখা যায় এরকম ধরনের প্রাণীকে বলা হয় দুষ্প্রাপ্য, অর্থাৎ যা সহজে পাওয়া যায় না। এরকম রঙের ব্যতিক্রম পশু পাখির মধ্যে আরও পাওয়া যায়। কী কী দেখো, বানরের মধ্যে উল্লুক, বানর অসব বানরেরই লেজ থাকে, বানরের মধ্যে কোনো লেজ নেই, কিন্তু উল্লুকের কোনো লেজ নেই। বন মানুষরা তো সবাই লেজহীন, বানরদের কোনো লেজ থাকে না, হনুমানের আবার লেজ থাকে, উল্লুকেরা সবাই লেজহীন। গিনিপিক দেখেছো তো, তারাও লেজহীন। মানে তাহলে দুটি লেজহীন প্রাণীর নাম লেখো, তখন তোমাদেরকে লিখতে হবে উল্লুক, আর একটা লিখতে হবে কি, গিনিপিক। ভাল্লুকরা লেজহীন জানোয়ারদের শ্রেণীর মধ্যেও পড়ে, ভাল্লুকরাও কিন্তু লেজহীন জানোয়ার। তো চারটে নাম বললে তখন উল্লুক, বনমানুষ, গিনিপিক এবং ভাল্লুক, চারটে শ্রেণী হয়ে গেল। পাখির মধ্যে কিউই আর পেঙ্গুইন, এই দুটো পাখি আছে, এরা আবার লেজহীন, এদের লেজ থাকে না। পাখিদের সাধারণত লেজ থাকে, এদের লেজ থাকে না।
কিন্তু এরা উড়তেও পারে না। এই সমস্ত পাখি, তাহলে কোন কোন পাখি উড়তে পারে না? উড়তে পারে না এমন দুটি পাখির নাম লেখো, তখন এই দুটো পাখির নাম লিখতে হবে। উট পাখি, এমু প্রভৃতি বড় বড় পাখিরাও উঠতে পারে না, এদের সকলেরই ডানা আছে, ডানা আছে অথচ উঠতে পারে না, এমন দুটি পাখির নাম উট পাখি, এমু পাখি। কিন্তু বহুকাল ধরে ব্যবহার না করায় সেই ডানা ক্রমশ ছোট হয়ে গেছে, আর সেই ডানা আর উড়বার জন্য ব্যবহারযোগ্য নয়, মানে সেগুলো আর উড়বার কাজে ব্যবহার করা হয় না। ক্যাঙ্গারু দেখেছো তো, অস্ট্রেলিয়ায় থাক পাওয়া যায় ক্যাঙ্গারু, যার লেজটা বড় এবং দু পায়ে ভর দিয়ে চলে, আর লেজের উপর ভর দিয়ে দাঁড়াতে পারে। ওরা আবার পিছনে দুটো পাকে উঠে লাফিয়ে আঘাত করতে পারে। তো যাই হোক, ক্যাঙ্গারু দেখেছো তো, তারা কেমন লাফিয়ে লাফিয়ে চলে তাও দেখে থাকবে। মাটিতে তাড়াতাড়ি চলতে এরা খুব ওস্তাদ, মাটিতে খুব তাড়াতাড়ি হপিং, মানে দু পায়ে লাফাতে লাফাতে যায়। কিন্তু এদেরই জাত ভাই গেছো ক্যাঙ্গারু, সে আবার গাছে চড়তে ওস্তাদ। এক ধরনের ক্যাঙ্গারু আছে যাদের নাম গেছো ক্যাঙ্গারু, তারা আবার গাছে চড়তে ওস্তাদ। তা জানো কি, ক্যাঙ্গারু, আচ্ছা ক্যাঙ্গারুর দেশেই এদের বাস। ক্যাঙ্গারুর দেশ কোনটা? অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারুর দেশ হলো অস্ট্রেলিয়া, সেখানেই এরা বাস করে। ক্যাঙ্গারুর দেশে আর একটি জীবের বাস আছে, সেও নিয়মভঙ্গে ওস্তাদ, সেও নিয়মভঙ্গ করে। কোন জীব? ঠোঁটটা হাঁসের মতো, নাম তার হংসচঞ্চু, আর ইংলিশে বলা হয় ডাক ভিল্ড প্ল্যাটিপাস, তাকে বলা হয় প্ল্যাটিপাস। কিন্তু যাতে এরা পাখি নয়, এদের ঠোঁট আছে অথচ কিন্তু এরা পাখি নয়। গায়ের চামড়া অনেকটা ইঁদুরের চামড়ার মতো, আর দুটি পা অনেকটা হাঁসের পায়ের মতন, আবার অন্য দুটি পা নখওয়ালা জানোয়ারের পায়ের মতো। দুটো পা হাঁসের পায়ের মতন, দুটো পা নখওয়ালা জানোয়ারের পায়ের মতন। সবচেয়ে আশ্চর্য ব্যাপার এই যে, এ সরীসৃপ না হলেও ডিম পারে, সরীসৃপ নয় অথচ ডিম পারে, পাখির মতোই, মানে সমস্ত বৈশিষ্ট্যই ওর মধ্যে বর্তমান। সরীসৃপ না হলেও ডিম পারে, এবং ছানারা মায়ের দুধও খায়। তো দেখো কেমন ধরনের প্রাণী, জলেও চড়ে, আবার এদিকে পাখির মতন ঠোঁট আছে, হাঁসের পায়ের মতন পা, আবার ডিম পারে, ডিম ফুটে বাচ্চা হয় অথচ আবার মায়ের দুধ খেয়ে বড় হয়। কেমন ধরনের নিয়মভঙ্গ, সব থেকে বেশি নিয়মভঙ্গ এই প্ল্যাটিপাসেরই হয়। কাজেই বুঝতে পারো যে একধারে পশু, পাখি এবং সরীসৃপের গুণ পেয়েছে। একই সঙ্গে পশু, তার গায়ের চামড়া, একই সঙ্গে পশু, একই সঙ্গে পাখি, আবার একই সঙ্গে সরীসৃপ, তিনটেরই গুণ পেয়েছে। তাহলে প্রশ্ন যদি এই লাইনটা তুলে হয় যে এ একাধারে পশু, পাখি ও সরীসৃপের গুণ পেয়েছে, এখানে কার কথা বলা হয়েছে, তখন বলতে হবে প্ল্যাটিপাস, হংসচঞ্চুর কথা বলা হয়েছে। আর সে কীভাবে পশু, পাখি আর সরীসৃপ তিনটেরই গুণ পেয়েছে, তখন তোমাদেরকে বলতে হবে পশুর গুণ কেমন, কারণ তার বাচ্চারা মায়ের দুধ খেয়ে বড় হয়। এটা হলো পাখি কেন, কারণ তার হাঁসের, তার ঠোঁট আছে, পাখির মতন ঠোঁট আছে, আর হাঁসের পায়ের মতন তার পা। আর সরীসৃপ কেন, কারণ তারা ডিম পারে এবং ডিম ফুটে এদের ছানা বের হয়। অধিকাংশ সময় এরা জলেই থাকে, কাজে স্বচ্ছন্দে বলা চলে এই জীবটি নিয়মভঙ্গের চূড়ান্ত করেছে। এইটা আন্ডারলাইন করতে হবে, এই জীবটি নিয়মভঙ্গের চূড়ান্ত করেছে। এইটা থেকে প্রশ্ন আসতে পারে, কোন জীবের কথা বলা হয়েছে, সে কীভাবে চূড়ান্ত নিয়মভঙ্গ করেছে বা নিয়মভঙ্গের চূড়ান্ত করেছে। পরবর্তীটা পরে ভিডিওতে পড়াচ্ছি।